নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই যে ব্রাইটকে তোমরা দেখছো, দিনটি ছিল 3 মার্চ। সে আমার স্কুলের ফ্রেন্ড, মানে আমরা একসাথেই স্কুলে পড়তাম। তো আমরা সবাই গিয়েছিলাম বিয়েতে, বান্ধবীর বিয়েতে যাব না, আনন্দ করবো না, এটা কি কখনো হয়? বেশি দিচ্ছে গালো গালো দিয়ে গালো দিচ্ছে। আমরা একটু তখন আমাকে বলেছিল আর কি, যে আমি বাকি দিন ওকে সাথে যাওয়ার জন্য। তো আমি গিয়েছিলাম, বিয়ের দিনও গিয়েছিলাম। তো সেদিন আমি মেকআপ আর্টিস্ট হয়ে যাইনি, তো ওর একটা বান্ধবীর আবদার হয়ে আমি গিয়েছিলাম। ফ্ল্যাশটা ওকে, ফ্ল্যাশ দিয়ে বউকে সাজানো হচ্ছে। দেখা তো ফ্ল্যাশ গুলো তোদের, কারেন্ট নেই যা হয়। তাও কি বউ ফাইনালি মেকআপটা কমপ্লিট হলো 1 ঘন্টার মধ্যে, যে কিভাবে আমরা কমপ্লিট করেছি মানে এক্সপ্লেইন করতে পারবো না। যাই হোক, এক্সপিরিয়েন্সটা যেহেতু ফার্স্ট ছিল, খুবই ভালো লেগেছিল, খুব এনজয় করেছি আমরা সব ফ্রেন্ডসরা মিলে একসাথে হয়েছি। স্কুল ফ্রেন্ডস আমরা একসাথে হয়েছি, খুব 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 এনজয় করেছি। ফ্রেন্ডসের বিয়ে বলে কথা এনজয় করবো না, সেটা কি কখনো হয়? তো যাই হোক, লাস্টে শেষে গিয়ে আমরা মানে পেছনে বসতে হয়েছিল সব বৌদি মামি ফ্রেন্ডসরা মিলে। আমরা সময় সামনেই মানে সুযোগ পাইনি আর কি, চান্স পাইনি। জানো আমার খুব ভালো লাগে, মানে খুব মানে খুবই ভালো লাগে। যাই হোক, বিয়ে সম্পূর্ণ হলো, মানে নতুন জীবন শুরু হলো আর কি। এখন থেকে ওর না, তো আমাদের সব মেয়েদেরই আর কি, যে বিয়ের পর নতুন মানে জীবনে নতুন একটা অধ্যায় শুরু হওয়া যাকে বলে, কি অদ্ভুত না? যে যেখানে আমরা বড় হয়েছি, ছোটোবেলা থেকেছি, মানুষ হয়েছে, যেই মামা বাবা আমাদেরকে বড় করেছে, তাদেরকে ছেলে একসময় থাকতে হয় আমাদের মেয়েদের। খুবই কষ্টে, যেটা বলে বোঝানো যায় না। আজকের জন্য এটুকুই বন্ধুরা। তো আমি আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা।